পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকায় রানা প্রতাপ ক্লাব ও ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার যৌথ উদ্যোগে শুরু হলো উন্নয়নের কাজ। ওই এলাকায় দুটি পুরাতন পুকুর রয়েছে, একটি পুকুর রানা প্রতাপ ক্লাবের, অপরটি হলো জোড়া মন্দির পুকুর। নোংরা আবর্জনা ও আগাছা জন্মে পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছিল ওই দুটি পুকুর। ওই এলাকার মানুষকে কাজে লাগিয়ে পুকুর দুটি সংস্কারে নেমে পড়ল ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া ও রানা প্রতাপ ক্লাবের সদস্যরা। তাদের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। তারা জানান, লক্ষ্মীপুর মাঠ এলাকায় পিছিয়ে পড়া একটি মাঠ ছিল, সেখানে নানান অসামাজিক কাজের সাথে যুক্ত ছিল এলাকার ছেলেরা। এলাকায় শিক্ষার মান বাড়ায় এবং সচেতনতা বাড়ায় অনেকখানি উন্নয়ন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে ওই এলাকা। পুকুরটা কি অবস্থা ছিল এখানে? লক্ষ্মীপুর মাঠে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার পক্ষ থেকে ক্যাশ ফর ওয়াকের কাজ চলছে আমাদের এলাকাবাসীদেরই নিয়ে। এখানকার লোকেরাই কাজ পাচ্ছে এবং এই জোড়া মন্দির পুকুরটা আমাদের ভরে গেছিলো পুরো। জোড়া মন্দির পুকুরের সংস্করণ হচ্ছে আজকে, মানে 21 দিন ধরে চলবে এই কাজ। আর সঙ্গে সঙ্গে আমাদের যে রানা প্রতাপ ক্লাবের সামনে পুকুর আছে, সেখানেও পাঁচিল তোলার কাজ হচ্ছে। তো সেই পাঁচিল, যাতে স্কুলের বাচ্চারা যাতে জলে না পড়ে যায়, তার জন্য পাঁচিল তোলার কাজ হচ্ছে রানা প্রতাপ ক্লাব এবং ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে। এই লক্ষ্মীপুর মাঠে একটা অন্যরকম একটা চিত্র দেখা যাচ্ছিল, মানুষ একটা লক্ষ্মীপুর মাঠকে একটা অন্যভাবে তারা দেখছিল, সেই জায়গা থেকে এই উন্নয়নের কাজ শুরু হচ্ছে বা পুকুরের দিকে নজর দেওয়া হয়েছে, উদ্দেশ্যটা কি? সত্যি কথা বলতে লক্ষ্মীপুর মাঠ আর আগের মতো নেই, অনেক পরিবর্তন এসেছে। এখানে মানুষরাও শিক্ষিত হয়েছে, প্রতিটা ঘরে ঘরে শিক্ষার আলো ঢুকেছে 2011 সালের পর। তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রশাসনকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং তার ফলে মানুষরা চেঞ্জেস এসেছে। এবং আমাদের যারা ইয়াং ভাইরা আছে, আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি যাতে অন্যান্য এলাকাগুলোর সঙ্গে আমরা পাল্লা দিয়ে এগোতে পারি। এবং আজকে আমাদের ক্লাবও বিডিএসএ অ্যাফিলিয়েশন পেয়েছে এবং খেলছি। তো আমরা বিগত দিনের কথাগুলো ভুলে যাতে লক্ষ্মীপুর মাঠকে নতুন করে তুলে ধরতে পারি, সেই চেষ্টাতেই আমরা আমাদের যুব সমাজ লক্ষ্মীপুর মাঠে এগিয়ে এসেছি। পুকুর তো প্রায় মুজেই গিয়েছিল, আর সংস্করণ হচ্ছে, পুরনো অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। কটা পুকুর এরকম হচ্ছে? এরকম দুটো পুকুর আছে, দুটো পুকুরই আমরা, যে কোনো মালিকানা আছে সেই পুকুর দুটো আমরা পরিষ্কার করছি, এবং সঙ্গে রেলের পুকুর আছে, সেটা তো পরিষ্কার রাখি। কি কেন উন্নয়ন তো গন্দগি ফেল রা থা না, তো আপ তো নয়া সে কাম হো রা হ্যাঁ কাম হো রা আচ্ছা লাগ রা হ্যাঁ দেখ কে পানি দিখাই দে রা হ্যাঁ পাখি পানি তো আবি দিখাই নেই দে রা হ্যাঁ সাফা হো জায়েগা পানি মে সাফা হো জায়েগা কোন জায়গা এ বলা লক্ষ্মীপুর মাঠ জোড়া মন্দির বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা